রাজধানী বিদুরকর্তা চম্পনিতে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সহায় এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং, মেয়র দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য সাংগঠনিক পদাধিকারীরা। 23 বিধানসভা নির্বাচনের নির্বাচনী কাজকর্ম এই নির্বাচনী কার্যালয় থেকে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সহা। রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে যে জোরালো উন্নয়নমুখী কাজকর্ম চলছে তাকে নিয়ে বিজেপি 23 বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং বিপুল আসনে রাজ্যে আবার বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে কার্যালয় উদ্বোধনের পর প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। লক্ষ্য 2023 সবাই জানে যে আমাদের বিধানসভার আবার নির্বাচন, তো সেই উপলক্ষে আমাদের একটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের একটা কার্যালয়ের দরকার, ইলেকশন কার্যালয়, সেটা আজকে এখানে আমরা পূজা অর্চনা করলাম। ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে সেই লক্ষ্য অর্জনের জন্য পূজা অর্চনার মধ্য দিয়ে দল প্রার্থনা করছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দলের স্থায়ী কার্যালয় থাকলেও দলের নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম এই নির্বাচনী কার্যালয় থেকে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয়ের যে পূজা সেটা আজকে অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের যে আমাদের তো ভারতীয় জনতা পার্টির স্থায়ী কার্যালয় রয়েছে, আপনারা জানেন কৃষ্ণনগরে। উল্লেখ্য, আগামী 18 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই লক্ষ্যে সারা রাজ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।